সকলকে স্বাগত জানাচ্ছি ফুড ফাইট ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিচে যে লাল বাটন আছে সেই লাল বাটনে একবার ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আমার চেরি ফল দিয়ে না, চেরি ফলটা আমার থেকে ভালো লাগে না, আমার আঙ্গুর দান দিয়ে দিন ভাই। এখানে কি কি দিচ্ছেন একটু বলবেন? এখানে আপেল, আঙ্গুর, মালটা, তুষমা, উষ্কিদানা, সাইদানা, তোমার ফল, বেল, লেবু, চেরি ফল। টোটাল কয়টা ফল দেন আপনি? পনেরো ধরনের ফল দিয়ে থাকেন এখানে, তাই না? আর এই ফলটার নাম কি? না না, টোটাল হচ্ছে আপনার এই সর্বত্র নাম কি? তাই কি ভাই? ও ফলের শরবত, নাম হচ্ছে ফলের শরবত। এখানে কি কি দিচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। এটা আমার জন্য, এখানে আপেল আছে, একটা আঙ্গুর ফল আছে, কালো আঙ্গুর, মালটা আছে, কমলা আছে, চেরি ফল আছে, আরো বেশ কিছু ফল আছে। বাংলাদেশে এই ধরনের শরবতের দাম মাত্র 10 টাকা এবং সম্পূর্ণ ন্যাচারাল প্রকৃতির একটি শরবত। এখানে কোনো ধরনের ফরমালিন নাই যেটা আমি দেখতে পাচ্ছি। দর্শক, এই ফলটির দাম মাত্র 10 টাকা, এজন্য প্রায় 15 ধরনের ফল আছে এবং এটি খুবই একটি সুন্দর খাবার। এখানে কোনো ধরনের কেমিক্যাল এই ভাই ব্যবহার করেনি, যদিও বাংলাদেশে অনেক জায়গাতে কেমিক্যাল ব্যবহার করে, কিন্তু আমি নিজে দেখলাম সবসময় এই ভাই কোনো কেমিক্যাল ব্যবহার করে না। হয়তোবা কিছুটা ওটা কি বলে মিষ্টি দেয়, মিষ্টি করে, হয়তো বা কিছু বেশি লাল চিনি দিয়েছে, এছাড়া কিছু দেয়। অর্থাৎ প্রায় $1 প্রায় এই ধরনের 8 গ্লাস হচ্ছে আমরা বাংলাদেশের শরবত পাবো। অর্থাৎ $1 প্রায় এমন শরবত হবে 8 গ্লাস। বাংলাদেশে এটি বর্তমানে খুবই একটি জনপ্রিয় খাবার, প্রায় বাংলাদেশ সব জায়গাতেই পাওয়া যায়। অবশ্যই আমি ঢাকাতে বেশ কিছু খেয়েছি, কিন্তু সেইগুলোতে বেশিরভাগই ফর্মুল দেওয়া এবং পচা ফল দিয়ে তৈরি, কিন্তু এই ভাই সম্পূর্ণ সুন্দর সুন্দর ফল দিয়ে তৈরি করেছে। আমি মাঝে মাঝে এখানে আসি এবং খাই। আমি ক্যান্টনমেন্ট এলাকাতে, আপনারা যদি আসেন কখনো এই ভাইকে পাবেন। ভাই মোটামুটি সারা বছরই বিক্রি করে, ভাই শীতকালে আপনি বিক্রি করেন? ও ভাই সারা বছরই এই ফল বিক্রি করে থাকে, ভাই আপনারা যখনই আসবেন কিছুটা ঘুরতে অবশ্যই এই শরবত দিয়ে যাবে। খুবই সুন্দর একটি শরবত, তাহলে আপনারা মানুষটা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। সেই সাথে যদি সম্ভব হয় আপনারা করবেন লাইক, কমেন্ট, শেয়ার। সকলকে ধন্যবাদ।